دربار شریف ٹی وی সালের বান এত জোর ছিল, আমি তখন ইউপিতে উত্তরপ্রদেশে ছিলাম। তো বাবা মুর্শিদাবাদ কালুখালি বলে জায়গা ভেঙেছিল, তো একবার নিয়ে চলে গিয়েছিল, ঘরের উপর দিয়ে নৌকা চলতো মানুষের, কথা বুঝেছেন? যাই হোক, এখন দরিয়ায় ফেরাতের পানি এরকম বান এসেছে, খুব উঁচু হয়ে ঘর বাড়ি মানুষের জমি জায়গা সব ডুবে গেছে। এখন সবাই মিলে ছুটে চলেছেন মাওলা আলী করিম আল্লাহুল করিমের কাছে। ওগো আলী, এখন আমাদের তো চলাফেরা বড় মুশকিল হয়ে গেল। কেন, কি হয়েছে? না তো পানি ভর্তি হয়ে গেছে, আমাদের চাষবাস বন্ধ হয়ে গেছে, কি করব? একটু ব্যবস্থা করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের জুব্বা মোবারকা পড়লেন, সুবহানাল্লাহ, আমার রাসূলের পাকের পাগড়ি মোবারকা পড়লেন, আর সঙ্গে হাসান হোসাইন পাক গেলেন, নিজে একটা ঘোড়ার উপরে করে আপনার কিনা রওনা দিয়েছেন। দরিয়ায় ফেরাতের কাছে কি পুলের উপর উনি দুই রাকাত নামাজ আদায় করলেন, তারপরে উনি পুলের উপরে চেপে গেলেন, ওই লাঠিটা দিয়ে শুধু ইশারা করেছে, একবার ইশারা করাতে পানি নিচে নেমে গেছে। আমি বলিনি বাপ, শাওহিদুন নবুয়াতের ভিতরে লেখা, আপনি হয়তো জানেন না বাবা, আমি যতটা বলছি ডকুমেন্টস বলছি বাপ। এখন একটা গল্প ফালতু কথা বলি, যা আছে সব দলিলের উপরে। হযরত মাওলা পাক আলী করিম আল্লাহুল করিম এখন প্রথমবার বললেন এক গ্লাস পানি নেমে গেছে, দ্বিতীয়বার লাঠি দিয়ে বললেন, ইশারা করলেন বাবা আমার, দ্বিতীয়বার আর এক গ্লাস, যেই বাবা জি আমার, তৃতীয়বার ইশারা করেছেন, তিন গ্লাস পানি নেমে গেছে। সবাই বলছে হুজুর আর অসুবিধা নাই, এতটুকুই যথেষ্ট। আলী করিম আল্লাহুল করিম তিনি যার কথায় যার লাঠির ইশারায় দরিয়ায় ফেরাতের পানি কমেছে, বোঝা যায় হযরত আলী করিম আল্লাহুল করিমের কথা দরিয়ার পানিও পর্যন্ত শোনে। জান বাংলাদেশে সুরমা নদী যখন আমি গিয়েছিলাম, শাহজালাল সাহেব মাজার জিয়ারত করতে গিয়েছিলাম বাপজি আমার এই কদিন আগে, তো সুরমা নদী আছে একটা, সেই নদী 360 আউলিয়া পানির উপরে যায় নামাজ বিছিয়ে চলে এসেছেন। জোরে বল, পানি কথা শোনে না, আল্লাহর ওলিদের কথা শোনে, দুশমনের কথা? এবার আপনাকে আমি কোরআন থেকে দলিল দেব, নবীর দুশমন ওলি আল্লাহ দুশমনেরা বলবে যে ওলি আল্লাহর কাছে যেতে আল্লাহ নিষেধ করেছে, তারও দলিল আছে, কিন্তু কতটা ছদ্মবেশি আয়াত এটা আপনারা জানেন না। কোরআন শরীফের সূরা হলো 114টি, তার 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3, এখানে বলা আছে ওলির কাছে যাওয়া যাবে না, আল্লাহ নিজে নিষেধ করেছেন। যদি আপনার কাছে মোবাইল থাকে আপনি বার করে দেখুন, আমি বলছি আপনি মিলিয়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, কোন আউলিয়ার কাছে যেও না, তাদের তাবেদারি করো না, আল্লাহর কিতাবকে অনুসরণ করে চলো, তোমরা আল্লাহর কোন নসিহতি পালন করো, হুকুম মানো। এটা সূরা আল আরাফের 3 নাম্বার, এটা হলো ওদের আয়াত। এই তো কোরআন শরীফে আছে, আল্লাহ বলেছে আউলিয়াদের কাছে দেওয়া যাবে না, এই ভালো করে বোঝেন এই আয়াতটা। এখন এই আয়াতটা দেখিয়ে বলে যাওয়া যাবে না। এবার আসুন কোরআন মাজিদের 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত, সূরাটির নাম সূরা ইউনুস, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আয়াত আছে ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, আরো জোরে বলুন
এখন বিষয় হলো এই জিনিসটা যেখানে আম গাছে ছাল জাম গাছে লাগাচ্ছ ওই ওহাবিদ দল এদের কোন জায়গাটা ঘাটতি দেখেন আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি দেখবেন এক জায়গায় আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে আর এক জায়গায় আউলিয়ার পরে আল্লাহ শব্দ নেই খেয়াল করেন বাবা সাত নাম্বার সূরা তিন নাম্বার আয়াত মিন দুনিহি আউলিয়া قليلاً ما تذكرون أولياء قولي الله شبدا بستي بلن عباد شونين من دونه أولياء قليلاً ما تذكرون الله شبدا بشرت نمبر آية دوش نمبر سورة ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون سبحان الله এখানে আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে এখানে আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে তার মানে এটা আল্লাহর বন্ধু আর ওখানে আউলিয়ার পরে আল্লাহর শব্দ নেই তার মানে ওটা শয়তানের বন্ধু মিন দুনিহি আউলিয়া যারা দুনিয়ার বন্ধু যারা শয়তানের বন্ধু তাদের কাছে যেও না আল্লাহ নিষেধ করছেন আর ওরা এই শয়তানের বন্ধুটা আল্লাহর বন্ধুর কাছে এনে বলতে যে ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না জোরে বলেন নাউজুবিল্লাহ এই বদমাইশ আমরাই আপনারা না এই বক্তা আমরা যারা আমরাই একবার আমি আসি এদিকে ঠেলা দেয় আর একজন আসে এদিকে ঠেলা দেয় ফুটবলের মতো ফুটবল যখন যার পায়ে যায় সে ইচ্ছা মতন লাথি মারে আর চেষ্টা করে ঠিক আমরা বক্তা যারা আগে বক্তা যারে এনেছো আগে দেখো এই আহলে পাক ওয়ালা না ইয়াজিদ ওয়ালা যদি ইয়াজিদ ওয়ালা হয় তাকে স্টেজে এনো না ওয়াজ নসিহত আবার ওয়াজ জীবনের জন্য মুসিবত ঠিক না বল বোতল আছে এখানে পানি আছে জগটাই দাও পানি দিও না জগটা দাও এ জগে কি আছে পানি আছে এর যখন মুখ খুলবো তো কি বার হবে কথা বলে এর মধ্যে যদি মদ রাখি মুখ খুললে কি পাবো কথা বলে এর মধ্যে যদি কেরোসিন রাখি মুখ খুললে কি পাবো সরষের তেল যদি রাখি কি পাবো তাহলে বোঝা যাচ্ছে পাত্রে যা আছে মুখ খুললেই পাওয়া যায় ঠিক না বাবা তাহলে মনে করেন ওয়াজ করতে করতে বলছে নবী মাটি মনে করতে মালের মধ্যে ওইটাই ভরা আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না মানে ওইটাই ভরা তাহলে যার মধ্যে যাহা আছে মুখ খুললে তাই বার হবে অনেক সময় নামাজ রোজা হজ যাকাত দিয়ে আমাদেরকে বুঝাতে চাচ্ছে লাস্টে এমন একটা কথা বলে যায় যাতে করে ঈমান হারা হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহর ওলি আর শয়তানের ওলি কি এক শয়তানের বন্ধু আর আল্লাহর বন্ধু কি এক তাহলে আল্লাহর বন্ধুর কাছে যাওয়া যাবে আল্লাহ নিজে বলেছেন অকুনু মাস সাদিকিন আর শয়তানের বন্ধুর কাছে যাওয়া যাবে না ঠিক তো নাকি এখন 360 আউলিয়া যায় নামাজ পেতে দিয়েছেন সুরমা নদী পার হয়েছেন আব্বা তাহলে পানির উপরে যায় নামাজ কখনো ভাসে এ ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ তাহলে আল্লাহর বন্ধু বলে সম্ভব শয়তানের বন্ধু হলে আবার মাঝে মাঝে জাদুতে হয় যেমন যোগী জয়পাল প্রথম দিল সাপ ঘুরে গেছে দ্বিতীয়বার দিল আপনার কিনা এমনি করে পাথর সেও আটকে গেল হুজুর বললেন যদি আল্লাহর পক্ষ থেকে আসো তো এসো নইলে ওইখানে দাঁড়াও দুই আঙুলের ইশারা ওখানে দাঁড়িয়ে গেল জোরে বলে এবার কি হলো যোগী জয়পাল বলে আর থাকা যায় না নিজে এবার জাদুর বলে শূন্য উঠতে লেগেছে বাবা ওরে যখন খাজা গালিব নামাজ বলে লাই জুতো তুই যা খরম মোবারক কে বলছেন খরম তুই যা আচ্ছা খরমের কান আছে তা শুনে কি কে আউলিয়ার খরম তো এ তো আপনার আমার চোরের খরম না তাহলে খরমেরও দাম আছে যদি দামি মানুষ হয় ঠিক কি না বাপ
খাজা গরীব নওয়াজের কথা যেই জবান মোবারক আয়া সঙ্গে সঙ্গে খং উঠতে লেগেছে সুবহানাল্লাহ ওকে লিয়ায় মানে এর মাথায় পড়তেছ না জাদুকর যোগী জয় পা গন্ডির মধ্যে ঢুকে গেল কদমে পড়ে গেছেন হুজুর আমাকে maaf করেন আমি যাহা করেছি সব জাদু কিন্তু আপনি যাহা করেছেন ইহা জাদু নয় আমাকে কলেমা পড়াইয়া মুসলমান করে দেন খাজা গরীব নওয়াজ বলে পড়ো কলেমা পড়লেন তার নাম রাখলেন বদলিয়ে আব্দুল্লাহ বিয়াবানি জোরে বলুন ওই যোগী জয়পাল এখন তো মুসলমান হই আব্দুল্লাহ বিয়াবানি নাম রাখা হলো যোগী জয়পাল বলেছিলেন হুজুর আমি আপনার কাছে দোয়া আমি আপনাকে বলতে চাই আমার জন্য এমন একটু দোয়া করুন যেন আমি কিয়ামত অবধি বেঁচে থাকি আর আজমিরের জমিনে যারা আসবে নতুন কোন মানুষ যদি পথ ভুলে যায় আমি আব্দুল্লাহ বিয়াবানি তাকে রাস্তা দেখাইয়া দেব এখনো শক্তি আজমিরে যাইয়া কোন নতুন মানুষ যদি পথ হারিয়ে যায় আমার খাজা গরীব নওয়াজ তাকে পথ দেখিয়ে দেয় জোরে বলো খাজা গরীব নওয়াজের মুরিদ আব্দুল্লাহ বিয়াবানি তাকে পথ দেখিয়ে দেয় কোথা থেকে হঠাৎ একজন মানুষ চলে আসবে এ দোয়া আল্লাহ কবুল করেছিলেন এখনো এই অবস্থা কিয়ামত অবধি চলবে জোরে বলে বেলায়াতের পাওয়ার আছে বেলায়াত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেলায়াতে ওলি হবে বাবা বেলায়াতে সম্রাট হযরত আলী কারাম আল্লাহুল করিম দরিয়ায়ে ফরাতের পানি তিন গজ নেমে গেছে জোরে বলুন আব্বা জি আমার সোনা মানিকে রব শুধু এতটুকুই নাই হযরত আলী কারাম আল্লাহুল করিম পৃথিবীর জমিনে এত পাওয়ার ওয়ালা বাবা পৃথিবীর জমিনে এমন তার পাওয়ার ওয়ালা উনি একবার চলেছেন সোনা মানিক আমার ওনার সন্তান হাসান বা হুসাইন পাককে নিয়ে যখন চলেছেন বন্ধুরি মক্কা মুকাররমা গেলেন এমন সময়তে কাবা তওয়াফ করলেন আব্বা আমার এমন সময় দেখা যায় একজন মানুষ টুকরে টুকরে কানছে পায়ে উঠে দাঁড়াতে পারে না পায়ে উঠে দাঁড়াতে পারে না ছেঁচিয়ে ছেঁচিয়ে যায় রোনাদারি করে আল্লাহ আমাকে মাফ করে দিন আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এত কান্না কাঁদে মাওলা আলী কারাম আল্লাহুল করিম সহ্য করতে পারেন না বেটা হাসানকে বলছেন বাবা হাসান ওই লোকটার কাছে যাও না কেন ওর কিসের দুঃখ একটুখানি শোনো এমন সময়তেই হযরত হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা নু গেলে ওগো বাবাজি কি আপনার দুঃখ এত কান্না কাঁদছেন কেন এত গিলগিড়াচ্ছেন কেন সঙ্গে সঙ্গে বলছেন ও গো হাসান পাক কি আমি বলবো দেখো একদিন আমার আব্বা আমাকে প্রায় নসিহত করে আমাকে প্রায় নসিহত করে সুপথগামী আমাকে বানানোর চেষ্টা করে একদিন আমার আব্বা আমাকে নসিহত করেছে আর আমার রাগ হয়ে গেছে আমি রাগের চোটে আমার আব্বাকে একবারই মেরেছি আমার আব্বা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে আব্বা দুঃখ পেয়েছে হঠাৎ আমার আব্বা হারাম শরীফ বেড়াতে এসেছে মক্কা নগরে এসে আমার জন্য দোয়া করেছে বদদোয়া করেছে এই বদদোয়া করার কারণে আমার পেকে গিয়েছে আমি উঠে আর দাঁড়াতে পারি না আমি ছাত্রাতে ছাত্রাতে চলি গো ও হাসানে পাক আমার ভুলটা যখন আমি বুঝতে পেরেছি আমি আমার আব্বার কাছে গেলাম আব্বুজি আব্বুজি আপনি আমারে মাফ করে দিন আপু আমাকে ক্ষমা করে দিন আব্বা আমাকে বলেন বাবা আমি তোমাকে ক্ষমা করে দিলাম তবে বাবা আব্বুজি জায়গাতে তোমার জন্য বদদোয়া করেছিলাম ওই জায়গায় যাইয়া ক্ষমা না করা পর্যন্ত ওই জায়গাতে যত সময় আমি না গিয়ে দোয়া চাইব তত সময় তোমার কোনো কাজ হবে না বাবা ওইখানে যেতে হবে আমি বাপ তোমার প্রতি রাজি যে জায়গায় তোমার জন্য বদদোয়া করেছি ওই জায়গায় গিয়ে নেক দোয়া করব জোরে বলুন বাপ আর মা আজকে আমাদের কাছে পদদলিত আমাদের কাছে লাঞ্ছিত আমার সোনা মানিকে খুব ভালো করে মাথায় রাখুন হযরত আলী কারাম আল্লাহুল করিম শুনতেছেন হাসান পাক শুনতেছেন এমন সময়তে বলছেন হুজুর আমি আমার আব্বাকে সাথে করে নিয়ে আসতেছিলাম আসতে আসতে যখন ঘোড়া দ্রুত গতিতে ছুটতেছে ছুটতে ছুটতে আমার আব্বা এই পাহাড়ি এলাকা
পায় পড়ে গেছে দুই পাথরের মাঝখানে পড়ে গিয়ে আমার আব্বা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার আব্বাকে আমি তো হারিয়ে ফেললাম হুজুর গো আমি অতি কষ্ট করে এই হারাম শরীফের কাছে এসেছি আসার পরে আমি গিড়গিড়ি দোয়া চাই যদি আমার পা দুটো ভালো হয়ে যায় এমনি করে আমি আপনার কিনা কাঁদি আল্লাহ পাকের কি দয়া আল্লাহ পাকের কি মায়া মাওলানা আলী কারবালাউল করিম সঙ্গে সঙ্গে এই কথাটি যখন শুনেছেন শোনার পরেতে আপনার করেছেন কি উঠে আপনার বলেছেন বাবা আমার যেহেতু তোমার আব্বা তোমার প্রতি রাজি ছিল এই রাজি থাকার কারণে হুজুর আমার সঙ্গে সঙ্গে আপনি দুই রাকাত নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করে বলছেন উঠে দাঁড়াও কে বলছেন মাওলানা আলী জোরে বলুন দুই রাকাত নামাজ আদায় করি আলী বলছেন উঠে দাঁড়াও যেই বলেছেন দাঁড়াও সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে যায় নেখায় ওয়ালি মে ও তাসির দেখি বদলতি হাজারো কি তকদির দেখি আল্লাহর ওলিদের এত পাওয়ার কত বিগড়ে তকদিরকে বদলাতে দেখা গিয়েছে বাবা আল্লাহর ওলি যারা হয় আল্লাহ পাক যাদের ক্ষমতা দেন তারা অনেক কিছু করে দিতে পারেন বাবাজি আমার যেমন খাজাতে বড় পীর আব্দুল কাদের জেলানি গেলানি হুজুর রাতে গেল চুরি করতে সকালবেলা কুতুব হয়ে গেল ওলিরা পারে না আল্লাহর দেওয়া ক্ষমতায় সবকিছু সম্ভব হয় যদি সে আল্লাহওয়ালা আজকে তো শয়তানওয়ালা বেশি কথা বুঝতে অসুবিধা হয়নি তো আব্বাজি আমার আমি বোঝাতে চেয়েছি আল্লাহর পাগল হন এহ জগতে লাভ পর জগতে লাভ হবে তাই বাবা আমার আগে ঈমানটুকু নিয়ে যাওয়ার চেষ্টা করুন মহাব্বতে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা বন্ধুরে বাবা হযরত আলী কারামুল্লাহুল করিম কেমন নবী পাক এসে বলছেন আলী গো মনে আছে নি আলী আসরের নামাজ পড়বে নবী আমার সেজদা থেকে উঠলে আর এসে বললেন আলী তুমি নামাজ আদায় করো সুবহানাল্লাহ মাওলানা আলী কারামুল্লাহুল করিম উনি আপনি আর কিনা নামাজে দাঁড়িয়েছেন আমাদের মতো নামাজ লয় আমার কিনা নামাজ পড়ি বলেন মন থাকে বাড়ি মন থাকে মাঠে নামাজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম জমিতে সাথ দেওয়া হয়নি কি আছে তা ঠিক নেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান এখানকার লোক সব করে টরে না এরা খুব ভালো অনেক সময় ভাই মেহমান এসেছে সেদিকে তা কে আমার পরে মনে হয় আসছেন উনি আসুন উনি আসেন কথা বুঝতে পারছেন জি জি এখানে মনে হয় এরকম হয় না মন টন মানে অন্যদিকে যায় না যায় যায় না আল্লাহ তাহলে কি হবে আদম আলী সালাম সর্বপ্রথম মুসলমান কথা বুঝতে পেরেছেন উনি সর্বপ্রথম মানুষ বেটা জোড়ায় জোড়ায় হয় একটি ছেলে একটি মেয়ে তা প্রথম পক্ষের মেয়ে মানে ছেলে আর দ্বিতীয় পক্ষের মেয়ে বিয়ে হয় এক মেয়ে তৈরি হলো তার নাম আকলিমা দেখতে অতি সুন্দরী হাবিল আর কাবিল দুই ভাই ঝগড়া এক মেয়েলি দুনিয়ার প্রথম ঝগড়া বলে মেয়ে মানুষ আর মেয়েলি ঝামেলা যেখানে যাবেন দেন হ্যালো জীবন আমার গেল তুমি কেমন আছো বলো তুমি আমার জান তোমার সঙ্গে বিয়ে না থাকবে না জীবন এখানকার ছেলেরা এসব করে টরে না খুব ভালো ভালো কিছু কিছু জায়গায় আছে না এখানে না তো যাই হোক এখন ওই আকলিমা দেখতে সুন্দর বলছি কিচ্ছু দরকার নেই সক্স কিনেও
চকচকে লি থেকে রাত্রি এত গুতন খাওয়া খাচ্ছে আব্বাকে বলতে পারে না মাকে বলতে পারে না গুতন খেয়ে যাচ্ছে আগে তো আব্বা মা যা পছন্দ করে দিত সলি তো কিছু না হলে সংসারে শান্তি ছিল খাওয়া দাওয়া হইতো আর এখন আব্বা মায়ের পছন্দ আর চলবে তো চলবে না যখন তার কি হবে বাপ মা বলে যাক বাবা তোর পছন্দই আমরা রাজি কথা বুঝতে না মারার পর ওই ভাই চলে যায় প্রাণের ভয়ে জঙ্গলে গিয়ে বসে ওখানে তপস্যা করতে থাকে কিছু মানুষ বলে কে এখান থেকে হয়ে গেল মূর্তি পূজা এখান থেকে মূর্তি পূজা হয়ে গেল দি মনে করছে এটাই মনে হয় আসল সীতা নয় ধর্ম আসল ইসলাম ও প্রাণের ভয়ে তপস্যা করতে লেগে ওখানে তপস্যা গাছতলায় করে তো গাছ খোদা গাছ দেবতা সূর্য দেবতা চন্দ্র দেবতা পাহাড় দেবতা দরবার শরীফ টিভি